ডায়াবেটিস, ডায়াবেটিস নিয়ে কত সন্দেহ, কত কী। ডায়াবেটিস হলে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে, ডায়াবেটিস হলে তার সব রকম হরমোন ডিফিসিয়েন্সি দেখা দিচ্ছে, ডায়াবেটিস হলে সব রকম ভিটামিন ডিফিসিয়েন্সি দেখা দিচ্ছে, ডায়াবেটিসের যে কত প্রতিক্রিয়া দেখা দেয়, রোগ শুধু নাম একটা ছোট্ট ডায়াবেটিস, কিন্তু এর কার্যক্রম যে আমাদের শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলিকে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের উপরে সে হাত দিচ্ছে। ডায়াবেটিস হলে কানে একটু কম শোনে, ডায়াবেটিস হলে চোখে একটু কম দেখে, ডায়াবেটিস হলে দাঁতের ক্ষমতা কমে যায়, ডায়াবেটিস হলে অনুভূতি কমে যায়, ডায়াবেটিস হলে ঘুম কমে যায়, ডায়াবেটিস হলে চলার শক্তি কমে যায়। সেই ডায়াবেটিস আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি, প্রতিহত করতে পারি। ডায়াবেটিস প্রতিরোধ যোগ্য রোগ যদি আমরা প্রতিবেলা খাবারের সময় চিন্তা করি যে আমাকে একটু সালাদ খেতে হবে, আমাকে একটু তিতা জিনিস খেতে হবে, আমাকে একটু উস্তা করলা খেতে হবে, আমাকে একটু নরম খাবার খেতে হবে, আমাকে একটু যেও খাবার যাওয়ের মতো ভাত খেতে হবে, আমাকে একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে ভাগ ভাগ করে বারবার খেতে হবে। আমি সবই খেতে পারবো, কিন্তু ভাগ ভাগ করে অল্প অল্প করে ভেঙে ভেঙে আস্তে আস্তে ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাবারটা খেতে হবে। আমাকে মিষ্টি জাতীয় খাবারটা কম খেতে হবে, মাংস জাতীয় খাবারটা কম খেতে হবে, সালাদ অনেক বেশি খেতে হবে, স্যুপ অনেক বেশি খেতে হবে, জুস অনেক বেশি খেতে হবে, খাদ্যাভ্যাসের ভিতরে তৈলটা আমাকে একদম বাদ দিতে হবে, ওয়েলি ফুড যেটা, যেটাকে আমরা ফাস্ট ফুড, রিচ ফুড, হার্ড ফুড, জাঙ্ক ফুড বলি যেগুলো, এগুলো আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। তৈল খাবারটা বাদ দিলে ডায়াবেটিস কমে যায়, এত সুন্দর একটা তরিকা। মিষ্টি বাদ দিয়ে একটু তিতা খেলে আমাদের ডায়াবেটিস কমে যায়, চিকিৎসার দরকার নেই, ডায়াবেটিস 2 হলেও আমরা কন্ট্রোলে রাখতে পারি।